কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সম্প্রতি অমৃত ভারত এক্সপ্রেস চালু করেছে। দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করবে এই দ্রুত গতির ট্রেন। রাজ্যেও চালু হয়েছে এই ট্রেন। এদিকে শনিবার 30শে ডিসেম্বর রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে বন্দে ভারত প্রসঙ্গকেই টেনে আনলেন। হঠাৎ করে ফিরহাদ হাকিম বলেন, কলকাতা থেকে মুম্বাইয়ে নাকি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। ঘটনাটা ঠিক কী হয়েছে? অমৃত ভারত নিয়ে প্রশ্ন করা হলে এদিন ফিরহাদবাবু বলেন যে তাঁর দাদা নাকি মুম্বাই থেকে কলকাতায় বন্দে ভারতে ফিরেছিলেন। সেই ট্রেনের নাকি রাত 8:30 কলকাতায় আসার কথা ছিল, কিন্তু সেই ট্রেন লেট করে রাত 1:30 ঢোকায় কলকাতায়। ফিরহাদ বলেন যে যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী লাইন তৈরি হয়নি, থরথর করে যখন তখন কাঁপছে, এটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এগুলো সমস্ত কিছুই নাকি গিমিক। আগে রেলের যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া হতো, সেলফির ওপরে জোর না দিয়ে সেই যাত্রী সুরক্ষায় জোর দেওয়ার কথাই বলছেন ফিরহাদ। ফিরহাদ হাকিম বলছেন যে আমার দাদা কাল মুম্বাই থেকে কলকাতায় ফিরেছিলেন বন্দে ভারতে। রাত 8:30 ট্রেন পৌঁছানোর কথা ছিল, কিন্তু লেট করে রাত 1:30 পৌঁছায়। যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী লাইন তৈরি হয়নি, থরথর করে যখন তখন কাঁপছে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এগুলো সবটাই গিমিক। আগে রেলের যাত্রী সুরক্ষার উপরেই বেশি জোর দেওয়া উচিত, সেলফির ওপরে জোর না দিয়ে যাত্রী সুরক্ষায় জোর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এবং বলছে যে যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী রেল তৈরি লাইন ছত্তর ছত্তর করে দাম যখন যাচ্ছে তখন কাঁপছে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো সব গ্লিমির মানুষের আরও উচিত আগে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোরে, সেলফির ওপর না দিয়ে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোরে। প্রসঙ্গত, ভারতে প্রথম সেমি হাইস্পিড প্রিমিয়ার ট্রেন বন্দে ভারত চলাচল শুরু করে যখন, তখন 700 কিলোমিটার বা তার কম দূরত্বে থাকা কোনো শহরের মধ্যে সেই জার্নি শুরু হয়। কলকাতা থেকে মুম্বাইয়ের মধ্যে এখনও কোনো বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে না। এদিন রাম মন্দির নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মরণকালে হরির নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে মুম্বাই ও কলকাতার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অদ্ভুত দাবি করলেন তিনি। রাম মন্দির নিয়েও বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, মরণকালে হরের নাম। ফিরহাদ হাকিম তিনি বলছেন যে আমার দাদা কাল মুম্বাই থেকে কলকাতায় ফিরেছিলেন বন্দে ভারতে। রাত 8:30 পৌঁছানোর কথা ছিল, কিন্তু লেট করে রাত 1:30 নাগাদ পৌঁছায়। যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী লাইন নেই, থরথর করে কাঁপছে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এগুলো সবটাই গিমিক। আগে যাত্রী সুরক্ষার উপরে জোর দিক, তারপরে নয় সেলফির ওপরে জোর দেওয়া হবে। কি বলছেন তিনি আরও একবার শোনাবো। কালকে আমার দাদা আসছিল বন্দে ভারতে অমৃতসর, 11:30 আসার কথা এবং বলছে যে যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী রেল তৈরি লাইন ছত্তর ছত্তর করে দাম যখন যাচ্ছে তখন কাঁপছে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো সব গ্লিমির
মানুষের ভালো উচিত আগে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর, সেলফির ওপর না দিয়ে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর। তবে কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনো বন্দে ভারত এক্সপ্রেস চলে না, তাই ফেরাত হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা ছড়িয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।